দেখো এটা আরো নন্দীগ্রাম কি লিখছে তার একজন পরিচিত একজনকে কে কাকে লিখেছে বলবো না পড়ো এটা কাল রাত্রির 11টার আরো আরো কি লিখছে দেখুন স্যার ইট ইজ নট মাই প্রিভিউ আই থিংক পারভিউ বলতে চেয়েছে স্যার প্লিজ সেভ মি মাই ফ্যামিলি উইল 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 রুইন আই হ্যাভ নো আদার অপশন বাট টু কমিট সুইসাইড লাইফ থ্রেট ইজ কামিং আই মে বি মার্ডার্ড আই হ্যাড নাথিং টু ডু প্লিজ ফরগিভ মি আই হ্যাভ এ লিটল ডটার মানে রিটার্নিং অফিসার বলছে যে আমি যদি রিকাউন্টিং দিই আমার লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন তার মানে বুঝতে পারছেন কি হয়েছে সব জায়গায় এক ফল আর একটা জায়গায় হঠাৎ 8,000 ভোট হয়ে গেল জিরো চার ঘন্টা সার্ভাইভ যেটা সার্ভাইভার আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল তারপর 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল মেশিন পাল্টেছে অনেক কিছু করেছে ভয়ের কি আছে রিকাউন্টিং করতে চেয়েছে তো অফিসিয়ালি যে কেউ চাইতে পারে রিকাউন্টিং দেবে না কেন ইলেকশন কমিশন দিল না কেন হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট আর রিটার্নিং অফিসারের সাংঘাতিক কথা দেখছেন যে অ্যাট দ্য পয়েন্ট অফ গান থেকে কাজ করতে হচ্ছে সে বলছে আমার লাইফ থ্রেট আছে আমি করতে পারছি না মানে হোয়াট ইজ দিস সব সাংবাদিকরা দেখলো অ্যানাউন্স করে দিল ইলেকশন কমিশন অ্যানাউন্স করে দিল গভর্নর আমাকে ফোন করলো তারপরে হঠাৎ সব উল্টে গেল আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি যাক গিয়ে এটা আমরা চাই বিচার হোক কোর্টে তো আমরা যাবোই নিশ্চয়ই যাব কিন্তু আমরা তার আগে চাই আমাদের ছেলেমেয়েরা বসে যে আন্দোলন করছে পার্টির থেকে এবং আমাদের যতক্ষণ পর্যন্ত লিখিত না দেওয়া হবে যে এই মেশিনগুলো ভিভিপ্যাট পোস্টাল ব্যালট একটা জায়গায় আলাদা স্পেশালি রাখা হবে যাতে এই ইভিএম মেশিন ট্যাম্পার্ড না হয় এবং যদি ট্যাম্পার্ড হয়ে থাকে তার টেস্ট হবে ফরেন্সিক সুতরাং সেগুলো যতক্ষণ আলাদাভাবে কাস্টডিতে রাখার ব্যবস্থা না হবে ততক্ষণ এই আন্দোলনটা ওদের চলবে।